ভিউয়ার্স, আমি এখন আসছি হলো জাকারিয়া ভাইয়ের কবুতরের সেট। আমি জাকারিয়া ভাইয়া নতুন কিছু কবুতর নিয়ে আসছে, তো জানার চেষ্টা করবো ভাই কি কবুতর নিয়ে আসছে, কবুতরগুলো কিরকম দাম চাচ্ছে। তো জাকারিয়া ভাই কি কি কবুতর নিয়ে আসছেন আজকে? আজকে ভাই গতকালকে গ্রামে ছিলাম, তো রাজশাহী থেকে আসছি, তো বেশ কিছু কবুতর আছে। আচ্ছা আচ্ছা, রাজশাহী থেকে নিয়ে আসছেন সবগুলো? রাজশাহী থেকে নিয়ে আসা পরে। আচ্ছা, বেশিরভাগ সময় রাজশাহী থেকে কবুতর নিয়ে আসেন, তাই তো? দেখা যায় বাড়িতে যাওয়া হয় না, তো এবার গেছি, তো বললো যে একবারে নিয়ে যাবো, আর প্রায় সময় পাঠিয়ে দেয় বাসের মাধ্যমে। তো বেশ কালেকশন আছে আমার কাছে এখন। আপনার জ্যাকোবিন হবে, কোটার হবে, ফিল ব্যাগ, ঠিক আছে, এরপরে লাহোরি আছে, লক্ষার কালেকশন আছে, টেল মার্ক, তো ফিল ব্যাগ থেকে শুরু করেন। আর আশা করি ডিসকাউন্ট থাকবে। হ্যাঁ, আচ্ছা, সবসময় তো ভাই ডিসকাউন্ট দিয়ে দেয়, এবারও ডিসকাউন্ট দিয়ে দিবে। ফিল ব্যাগ এই পেয়ারটা কত পড়বে ভাই? এটা ভাই দামাদামি না, 2500 টাকা। 2500 টাকা রানিং পেয়ার, 2500 টাকা। আর কিছু কম হবে নাকি? এটা ফিক্স, এটা ভাই একদম কেনা দামি আর কেনা দামি। হাতে 2-400 টাকা যদি না রেখে বলি তাহলে মনে করেন ভাই খাঁচা ভাড়া আছে, 200 টাকা লাভ আসে এখন। আগে তো দেখা যায় আমরা একটু ভালো লাভ করতাম একটা কবুতর বিক্রি করলে, কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে খাবারের দাম বাড়ার কারণে একটু আমরা কম রেটে সেল করি। এটা আমি নিয়ে আসছি, গাড়ি ভাড়া খাঁচা ভাড়া তুললে আমাদের এনা 200 টাকা যদি বাকি না বলি তাহলে তো ভাই ব্যবসা করে লাভ নাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে ফ্যামিলি প্যাকেজ আছে। ফ্যামিলি প্যাকেজ, আচ্ছা, এগুলোর কি বেবি আছে একটা, তাই না? হ্যাঁ, নিজেরাই ডিম বাচ্চা করে একটা বেবি, এটা হলো বেবি। আচ্ছা, আর ওইটা প্যারেন্টস? প্যারেন্টস। আচ্ছা, এটা হচ্ছে ফিমেল, এটা মেল। কেউ যদি এই জোড়াটা নিতে চাই তাহলে দামাদামি না, একদম 2200 টাকা। একদম 2200 টাকা? জি, মানে কমে বলে দিছে ভাই। তিনটা একটা বাচ্চা আছে নিচে ভাই, খাঁচাও পাই নাই আজকে। টেল মার্ক আছে হলো আপনার এখানে 2 জোড়া। হ্যাঁ, 2 জোড়া। 2 জোড়া কি বেবি নাকি আপনার? বেবি, 2 জোড়া বেবি। আর 1 জোড়া আছে হলো আপনার কোটার, কোটার, কোটারটাও বেবি, মানে এগুলো সব 2 থেকে 2.5 মাস বয়স। আচ্ছা, আর টেল মার্কের পেয়ার গুলো কত করে পড়বে? টেল মার্ক গুলো যদি কেউ নিতে চায় তাহলে আপনার 1500 টাকা করে চাচ্ছি, 200 টাকা করে কম রাখবেন। আরো 200 টাকা কম রাখবেন, 1300 টাকা করে। 1300 টাকা করে টেল মার্ক গুলো, 1300 টাকা করে পড়বে। এই যে দেখেন, অনেকে এগুলো 1500, 1800, 2000 করেও সেল করে ব্যক্তি বুঝে, ঠিক আছে। দেখা যায় অনেকে অনেক রকম ডিমান্ড বলে, এই সেই হেন তেন, তো যারা নিলে ঠিক আছে, একদম ফুল ফাটাও নাই কিন্তু কত বড় হয়েছে ভাই? এগুলো হলো আপনার 2 পর চলতেছে। 2 পর চলতেছে। আচ্ছা, কেউ নিলে ভাই 2000 টাকা করে পড়বে। পোটার গুলো 2000 টাকা করে ফিক্স করবে। 4 পেয়ার আছে, ৬০০ টাকা মাত্র 900 টাকা। আচ্ছা, এখানে একটা ফিমেল আছে, ফিমেলটা, আর এই ব্ল্যাকটা কি জোড়া? হ্যাঁ, জোড়া না, মানে আমি জোড়া হিসেবে বিক্রি করতে যাচ্ছি, এটা ফুল জেড স্প্রিং। তো এই দুইটা কেউ নিতে চাইলে মাত্র 1500 টাকা। মাত্র 1500 টাকা, 200 টাকা ডিসকাউন্ট দিয়ে 1300 টাকা। 1300 টাকা, অনেক কম হচ্ছে। রানিং পেয়ার 1300 টাকা, ঠিক আছে, ফুল জেড স্প্রিং, ওটা নর, এটা রানিং পেয়ার, মাত্র 1300 টাকা। ভিউয়ার্স, এগুলো হলো 7 পরের, 7 পরের, এগুলো সেমি অ্যাডাল্ট। সেমি অ্যাডাল্ট, হ্যাঁ, তার মধ্যে একটা আছে এখানে, এই যে অপরাজিতা বলে, অনেকে টেল মার্ক বলে, যাই বলে, ঠিক আছে, এগুলো খুব রেয়ার কবুতর, এগুলো পাওয়া যায় না।
আচ্ছা এই সাদাগুলো ফুল হোয়াইট যেগুলো আছে ওগুলো মানে এটা এই যে আপনার লেসটা হলো উপরে কালো আর মাঝখানে সাদা সাদা একটা ভাব আছে ঠিক আছে তো এটা নিলে যেই জোড়াই নিক আপনার 1300 করে রাখবে যেই জোড়াই নিক 1300 করে পড়বে যেই জোড়াই নিক 1300 করে পড়বে ব্ল্যাক আর একটা হোয়াইট এটা এই দুটো কি পেয়ার ব্ল্যাক আর হোয়াইট এটা কেউ নিলে একদম 1000 টাকা এটা একদম 1000 টাকা পড়বে আর সিরাজি পেটা লাহোরির জোড়া লাহোরির জোড়া আছে লাহোরির পেটা মাশাআল্লাহ খুব সুন্দর দিন বাচ্চা করে সুন্দর ক্যামেরা কি মনে হচ্ছে জানি না এমনি অনেক সুন্দর লাগতেছে গিয়ারটা একদম লাল তো কেউ যদি এটা নিতে চায় একদম আপনার 1800 টাকা পড়বে একদম 1800 টাকা 1700 টাকা ঠিক আছে 1700 টাকা আর 100 কমায় দিতে পারে আর 1700 জোড়া ম্যাক পাই আছে এটা আপনার 1400 ম্যাক পাইটাও কি রানিং হ্যাঁ এটাও রানিং ম্যাক পাইটাও রানিং এটা 1400 টাকা পড়বে জি এখন আসেন আরো কিছু কালেকশন দেখাই এখানে একটা টেইল মার্ক ব্ল্যাক এটা নিলে একদম 1500 টাকা টেইল মার্কটা একদম 1500 টাকা 1500 টাকা একদম 1500 টাকা আর এখানে শোকিং এর বেবি আছে ফুল রেড কালার এটা নিলে একদম আপনার 2700 টাকা পড়বে একদম 2700 টাকা পড়বে কোনো দামাদামি হবে না দামাদামি করা যাবে না একদম 2700 টাকা পড়বে সাইজ মাশাআল্লাহ বিগ সাইজ আছে এতে ভালো কোয়ালিটির আরো একটা দেখাচ্ছি রিং এর ব্লাড লাইনের বলবো না যে রিং এর খুব সুন্দর একটা পেয়ার একদম 3500 টাকা দেন ভাই 3500 টাকা জি আচ্ছা আচ্ছা তো জাগরে ভাই এইগুলো বাদে কি বাসায় আরো কালেকশন আছে আপনাদের আরো হিউজ পরিমাণ কালেকশন আছে আসলে আমি একা মানুষ নিয়ে আসতে পারি না খাঁচার ব্যাপার আছে বর্তমান খাঁচাতে 120 টাকা করে ভাড়া তারপরে খাবারের খরচ আছে কারণ কালকে আসছি আজকে এতগুলো নিয়ে এসে আসলে বাজারে বসা সম্ভব না এরপর জুমার নামাজ আছে আমি আবার জুমার সময় চলে যাই আচ্ছা আচ্ছা আর কেউ যদি আসা নিয়ে যাও মানে পাঁচতলায় উঠা নামা অনেক কষ্ট আমি একা তো তো দেখেন কার্টুন পাঁচটা কার্টুন হয়েছে পাঁচতলা ছয়টা কার্টুন এই যে এই পাশে আছে তো এগুলো একা মানুষ তো আর নিয়ে আসা সম্ভব না হ্যাঁ বুঝতে পারছি এই জন্য দুইটা রিকশা নিয়ে আসছি প্লাস এগুলো আছে যারা নিবে স্ক্রিনশট দিবে আমার ইমো নাম্বার আমি বলে দিব আর লোকেশন হচ্ছে মিরপুরে যারা নিবে হ্যাঁ বাসায় এসে নেওয়ার সুযোগ আছে অনেকে বলে ভাই কবুতর নিবো বাসায় যাওয়ার সুযোগ আছে কিনা তা আমার বাসায় অলওয়েজ যখন আসবে তাহলে আসার আগে ফোন দিবে জাকারে আমি আসতে চাচ্ছি আমি বাসার লোকেশন বলে দেবো হ্যাঁ হ্যাঁ ওইরকম নির্ভয় নিতে পারবে যে অসুস্থ কবুতর দিচ্ছি বাসায় আসা যাবে না এরকম না ভাই ঠিক আছে কারণ আমার কাছে ভাই খোলাসা এসে দেখে নিবেন দেখে নিলে আরো ভালো আর ডেলিভারি যে কোনো জেলায় দিতে পারবো আচ্ছা যদি কেউ কবুতর ডিমান্ড করে আমার এই কবুতরটা দিতে পারবেন কিনা ভাই আসলে ভাই বর্তমান প্রেক্ষাপটে আসলে অন্য কবুতর কিনি না আপনারা যে ফার্ম থেকে কালেকশন করেন ওইখান থেকে খোঁজ করে নিয়ে দিতে পারবেন তাই তো দেখা যায় এক একজন এক এক রকম বাজেট বলে যেমন আমি এই কবুতরটা বিক্রি করতেছি 2000 টাকা ঠিক আছে অন্যজন বিক্রি করতেছে 3000 টাকা কি বলে যে এটা ভাই ব্লাড লাইন অনেক ভালো এটা অনেক বিগ সাইজের এই সেই হেন তেন ওই রকম না আমি নিয়ে আসছি 1800 টাকা মনে করেন সাপোজ এটা আমি 2000 টাকা তো অবশ্যই বিক্রি আমার আছে তত অবশ্যই 200 টাকা লাভ না 200 টাকা বিক্রি করতে পারবো কিন্তু আমি আমার যেই ইয়া আছে দর্শকরা আছে যারা নিতে চায় শখের বসে তারা নিয়ে পালুক আমার তো সমস্যা নাই আমি দিচ্ছি আবার আল্লাহ আমারে দিলে আবার নিয়ে এসে দিব যখন যেরকম দাম সে দামে আমি সেল করব কারণ অনেকে বুঝতে চেষ্টা করে না যে ভাই 2000 টাকা কেন আপনি 1300 টাকায় বিক্রি করতে পারেন 1300 টাকাতে তো আমরা কিনতে পারি না আবার একটা কবুতর নিয়ে আসতে কিন্তু খরচ আছে অনেক কথা বললাম অনেকে বিয়োগ আচ্ছা নাম্বার বলুন 0962 542 0 জাগরে ভাই ভাই নাম্বারটা বলে দিছে কারো যদি কবুতর ভালো লাগে ওনার সাথে যোগাযোগ করবেন তো প্রাইস নিয়ে কোনো ইস্যু থাকলে ওনার সাথে কথা বলবেন উনি ভালো মানুষ ভাই ভাই অনেক ভালো মানুষ কিছুটা কমায়ও রাখতে পারে আরও ঠিক আছে ভিউয়ার্স এখানে এক পেয়ার কিং দিয়ে দেখতে পাচ্ছি কালো কিং ফুল রানিং না ভাই পেয়ারটা রানিং পেয়ার কত যাচ্ছে এই পেয়ারটা 7000 টাকা এই পেয়ারটা সেল করবেন কত বলে 6000 টাকা ফিক্স সুন্দর একটা পেয়ার 6000 টাকা ফিক্স নিচে দুটো কি পেয়ার ব্লু দুটা ব্লু দুটা পেয়ার আর এটা সিঙ্গেল আচ্ছা ব্লু পেয়ারটা কত যাচ্ছে ভাই 6000 টাকা এটা কত হলে সেল করবেন ভাই 5000 টাকা ফিক্স আর এই যেটা নর ইয়েলোটা নর এই নটা কত পড়বে ভাই 2500 টাকা 2500 টাকা
আছে, আর এক পেয়ার ব্লু পেয়ার আছে, ব্লু কিং। এই পেয়ারটা কত পড়বে ভাই? সেম 6000 টাকা পড়বে, 5000 টাকা। উপরটার মতো সেম দাম 5000 টাকা পড়বে। যে বোম্বাই আছে কিছু, বোম্বাই এই পেয়ারটা কত পড়বে ভাই? বোম্বাইটা 1500 টাকা। এই সিঙ্গেল নন নাকি মাদি? এটা নটা কত পড়বে ভাই? 1000 টাকা। আর এগুলো কি বাগদাদি? এগুলো কি বাগদাদি? এই বেবি পেয়ারটা কি গুলো? মাল্টেস। আচ্ছা, এই মাল্টেসের পেয়ারটা কত পড়বে? 2000 টাকা। বেবি পেয়ার তো, তাই না? নূরে লারাস এক পেয়ার। এই পেয়ারটা কত পড়বে? 4000 টাকা। এটা ফিক্স কত হলে সেল করবেন? 3500 টাকা। রানিং পেয়ার তো, তাই না? রানিং পেয়ার 3500 টাকা ফিক্স। এটা কি বেবি পেয়ার? কিং এর বেবি পেয়ার। এই পেয়ারটা কত পড়বে? 3000 টাকা। 2400 টাকা ফিক্স, 2500 টাকা ফিক্স। 3000 টাকা যাচ্ছে, 2500 টাকা ফিক্স। আর এই কিং পেয়ারটা কত পড়বে ভাই? 7000 টাকা। 7000 টাকা। এটা ফিক্স কত হলো সেল করে দিলেন? 6000 টাকা। ইয়েলো সিরিজ এস এক পেয়ার। এই সিরিজ পেয়ারটা কত পড়বে? সিরাজ এটা 2000 টাকা। বাগদাদি, তাই না? জি, কাশ্মীরি। কাশ্মীরি, আচ্ছা। কাশ্মীরি রানিং পেয়ার তো এটা, তাই না? রানিং পেয়ার কত করবে এটা? 3000 টাকা। আর বিডিটির সাথে কি পেয়ার আছে নাকি সিঙ্গেল? এটা সিঙ্গেল। নন নাকি মাদি? এটা এই নটা কত করবে ভাই? নটা 2500 টাকা ফিক্স। আর এখানে মুম্বাই পেয়ারটা? নাম জুয়েল ভাই। লোকেশন কোথায় আপনার? ময়মনসিংহ ভালুকা কিষ্টর বাজার। কারো যদি কৌতুকগুলো ভালো লাগে তো এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, থাকলে আশা করি ভালো নিতে পারবেন। বিডিটা রানিং তো, তাই না ভাই? রানিং। কত পড়বে এই পেয়ারটা? 10000 টাকা। আচ্ছা, এটা ফিক্স কত হলে সেল করবেন? ফিক্স 8000 টাকা রাখা যাবে। রানিং পেয়ার, সুন্দর একটা পেয়ার, 8000 টাকা রাখা যাবে ফিক্স। নিচের এই বোম্বাই পেয়ারটা কত পড়বে ভাই? একদম 3000 টাকা পড়বে। শর্ট ফেস আছে এক পেয়ার। শর্ট ফেস গুলো কি রানিং ভাই? শর্ট ফেস পেয়ারটা কত পড়বে ভাই? 2000 টাকা পড়বে। দুইটা দুই রকম চোখ দেখে নেবেন, দুইটা 2000 টাকা পড়বে। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো সিঙ্গেল কবুতর আছে, সবগুলো সিঙ্গেল সিঙ্গেল, তাই না? এগুলো এখানে যা আছে। আচ্ছা, হাউস পিজন যেটা সেটা কি নর নাকি মাদি? এটা নর। নটা কত পড়বে ভাই? একদম 2000 টাকা। একদম 2000 টাকা। জ্যাকোবিনটা একদম 1500 টাকা। এই সিরাজ এটা কি নর নাকি মাদি? এটা নর। নটা কত পড়বে ভাই? একদম 500 টাকা। আচ্ছা, মন্টিনেট দেখতে পাচ্ছি, কালো মন্টিনেট। এই মন্টিনেটটা কত পড়বে? একদম 2000 টাকা। ইয়েলো কিংটা নর নাকি মাতি? নটা কত পড়বে? 3000 টাকা। গিয়া চুল্লির সাথে কি জোড়া আছে নাকি? এটাও সিঙ্গেল সিঙ্গেল, এতে কি জোড়া? জোড়া। গিয়া চুল্লির জোড়াটা কত পড়বে? একদম 600 টাকা। আচ্ছা আচ্ছা, আর্ট এঞ্জেলটা মাদি, মাদিটা কত পড়বে? 1500। ঝাঁক দেখতে পাচ্ছি, তাই না? এগুলো ঝাঁক না? ঝাঁকের জোড়াটা কত পড়বে? এই পেয়ারটা কত পড়বে? 600 টাকা।
বাগদাদিটা বেবি পেয়ার তাই না? কত পড়বে এটা? 1000 টাকা এক। আচ্ছা, এনে রেড চেকার আছে? রেড চেকারটা নয় নাকি মাঝে? এটা নয়। নটা কত পড়বে? একদম 700 টাকা। আচ্ছা, স্টার্টিং আছে এক পেয়ার। এটা কি বেবি আছে তাই না? একটা বেবি আছে। এই পেয়ারটা কত পড়বে ভাই? বেবি সহ জোড়াটা একদম 2500 টাকা। এখানে আছে বোম্বাই আছে এক পেয়ার। রানিং পেয়ার তো তাই না? এটা কত পড়বে এই পেয়ারটা ভাই? এটা একদম 2500 টাকা। বোরাসা এক পেয়ার আছে। এটা কি রানিং পেয়ার? এটা নিউ এডাল, এখনো ডিম বাচ্চা করে নাই। এই পেয়ারটা কত পড়বে? একদম 15000 টাকা পড়বে। আনকমন এক পেয়ার, একদম 15000 টাকা পড়বে পেয়ারটা। মাক্সি আছে এক পেয়ার, মাক্সি রেসার। মাক্সি পেয়ারটা কত পড়বে ভাই? একটা বেবি আছে, বেবি। ও আচ্ছা, বেবি আছে এখানে, বেবি আছে একটা। কত পড়বে এই পেয়ারটা? 2500 টাকা। আচ্ছা, মাক্সির বাচ্চাটা সহ 2500 টাকা পড়বে পুরো সেট। এখানে বাগদাদির পেয়ারটা, এটা 2500 টাকা একদম। এখানে আরো কিছু রেসার দেখতে পাচ্ছি। এগুলো কি সব কি সিঙ্গেল সিঙ্গেল লাগে আবার পেয়ার আছে? বেশিরভাগই মাদি আর নর। এগুলোর প্রাইস কিরকম পড়বে? একদম 1000 করে পিস। এখানে এগুলো কি সেম পড়বে? এখানে সেম পড়বে। আর বোম্বাই কি এখানে পেয়ার আছে নাকি? আচ্ছা, এই দুইটা পেয়ার আর এটা সিঙ্গেল মাদি। মাদিটা কত করে ভাই? মাদিটা 1500 টাকা। আর আপনার পেয়ারটা? পেয়ারটা একদম 3000 টাকা। ভাই আপনার নাম্বারটা বলে দেন। 01912 19 1972 17 17। ভাইয়ের নাম? মোহাম্মদ রবিউল ভাই। ভাইয়ের লোকেশন কোথায়? গাজীপুর 2700। আচ্ছা ভিউয়ার্স, কার যদি কবুতরগুলো ভালো লাগে তো রবিউল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন।